আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, শীত শুরু হয়ে গেছে, খুব সুন্দর কিছু সময় আমরা আসলে উপভোগ করছি। বাট এই যে শীত শুরু হলো, এই সময়টাতে মূলত যারা বয়স্ক আছেন এবং যারা শিশু আছেন তাদের জন্য একটু কঠিন সময়, কারণ ঠান্ডা ছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এই সময়টায়। তো এই সময়টা আমরা একটু সতর্ক থাকবো, একটু সচেতন থাকবো। দর্শক, ব্যথা, যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন, দেখা যাচ্ছে মূলত এই শীতের সময়টাতে তাদের ব্যথার পরিমাণটা একটু বেশি পরিমাণে বেড়ে যায় এবং তাদের কষ্টটাও একটু বেশি বেড়ে যায়। অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথার সাথে যুদ্ধ করছেন, বিভিন্ন চিকিৎসা করছেন বাট সমাধান পাচ্ছেন না। তাদের জন্য বলছি, সমাধানের একটা রাস্তা হয়তো হতে পারে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে একটু ফোন করুন, হতে পারে এই ফোনটি আপনার জীবনটাকে বদলে দিতে পারে। দর্শক, আমার পাশে আমাদের যে ভাইকে আজকে দেখতে পাচ্ছেন, খেটে খাওয়া একজন মানুষ, মূলত উনি একজন ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য ব্যবসার সাথে উনি জড়িত। সো তাকে এর জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হয়, অনেক কিছুই করতে হয়। সুস্থ স্বাভাবিকভাবে সব কাজ করছিলেন, হঠাৎ করে একটা ছোট্ট ঘটনা, তারপর থেকেই অসুস্থ। অনেক জায়গায় অনেক ডক্টর দেখানো, এখানে ওখানে ছুটে যাওয়া, যে যেখানে বলছে সেখানেই ছুটে গিয়েছেন, চিকিৎসা করছেন, বা ঠিক ভালো হচ্ছিলেন না, কোথাও যেন একটা সমস্যা রয়েই যাচ্ছিল। হঠাৎ করেই জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালের কথা এবং সরাসরি চলে আসেন স্যারের কাছে। বাকিটা ওনার মুখেই শুনি না দর্শক, আসুন তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জামাল ব্যাপারী। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা হলো দেশবাই হলো ভোলা। ভোলা কোথায় স্যার? ভোলা বরানদী থানা। বরানদী থানা। আমরা জানি আপনি মাছ ব্যবসার সাথে জড়িত আছেন। যে আমি মাছের ব্যবসা করি, আমি বাজার একটু বাজার করতে গেছি, বাজার করতে যাই একটু ব্যথা হয়েছে, ব্যথা হইয়া অনেক ডাক্তার দেয়াইছি, কিছু বুঝি না। সেই সবুল্লা ফোনের ডাক্তার নাম শুনিয়া আমি স্যারের কাছে আইছি, স্যারের কাছে ডাক্তার দেয়াইছি, দেনের পর আমি অল্প কয়েকদিন ভর্তি ছিলাম, তাতে আমি নাল্লা সুনিয়া সুস্থ। স্যারের স্যারের 15 দিনের ভর্তি দিয়েছে, তাতে আমি এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে গেছি, আল্লাহ সাল্লাহ নাম লইয়া। খুব সুন্দর করে বলেছেন স্যার। আমরা একটু ডিটেলসে শুনবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি একটা সময় তো সব কাজকর্ম সব কিছু ঠিক স্বাভাবিকভাবে করতে পারতেন, শরীরে কোনো প্রদাহ ব্যথা এক ধরনের কোনো কিছু ছিল না আপনার? যে না, স্বাভাবিক ছিলেন। আচ্ছা, হঠাৎ করে যে একটা বাজার করতে গিয়েছেন সেটা ঠিক কতদিন আগে? এই কত 20-25 দিন আগে। 20-25 দিন আগে? আচ্ছা, বাজার করার সময় কি ঘটেছিল, মানে ভারী কোনো কিছু? ভারী কত 20-25 কেজি সদাই বস্তার ভিতরে বসে, তাতে আমরা দুজন আঙ্গাইছি, দুজন আঙ্গাইতে যাই আমি নিজে একটু ব্যথা হয়েছে। আচ্ছা, ব্যথাটা কি হয়েছে যখন আপনি নিতে গিয়েছেন তখন? এই ছিনা এখানে কট করে একটা টান লেগেছে, টান লাগে, ব্যথা হয়েছে, ব্যথার তো নেই শুরু ব্যথা। আচ্ছা, যখন রাতে বাসায় ছিলেন তখন দেখছেন ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, অনেক বাড়ছে, মানে তখন প্রাথমিকভাবে কি করেছিলেন, কোনো গরম পানির ছেঁকা বা আপনার কোনো ওষুধ? হ্যাঁ, গরম পানি মলম দিয়েছি, মলম দিয়ে দলছে, কোনো কিছু নেই। তারপর ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি। এটা কি ওই দিনই ডক্টর দেখিয়েছেন? না, এর পর দিন ডাক্তার দেখাইছি, যে দেহানের পরে আরো ওষুধ খাইছি, মনে হয় আরো আমার ব্যথা বাড়ছে। যখন ডক্টরের কাছে গেলেন প্রথম এই ব্যথা নিয়ে, যে ডক্টর আপনাকে কিছু বলেছিলেন যে এটা কি হয়েছে বা কোনো কিছু বলেছেন? ডাক্তার বলছে বাতের থেকে এরকম হয়েছে, ওষুধ খাইলে সারিয়ে দেব। ওই হিসাবে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়েছে, আমি আইয়া ওষুধ খাইছি, আরো দিয়ে আমার ব্যথা বাড়ছে, আরো বেড়েছে। যে আমি আবার রিটার্ন আবার হিটার ডাক্তার দ্বারে গেছি, গেছি মতন ডাক্তার গেছে একটু বাড়বো আবার কমবো, আমি বলছি না স্যার আমার তো কিছু বুঝি না, আমি আমার ব্যথা আরো বাড়তে আছে। আচ্ছা, ব্যথাটা ঠিক এক্স্যাক্টলি কোথায় ছিল? হাতেই ছিল? নাই, সিনে, পিঠের এই পিঠের, হ্যাঁ, পাশে পাশে। শেষ আমি রিটার্ন আবার ঢাকায়। ব্যথাটা কি অন্য কোনো জায়গায় ছড়াচ্ছিল, কোমরে, পায়ে? না, শুধুমাত্র ব্যথাটা ওখানে, এই শুধু এই জায়গায় ব্যথা, তীব্র একটা ব্যথা। হ্যাঁ, আগে যেরকম সব কাজ দুই হাত দিয়ে করতে পারছিলেন, এখন এই ব্যথার জন্য আর আমি পারতেই আছি না আমি, এবং ব্যথার যন্ত্রণায় ঘুমাতেও পারছেন না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে দিন রাত সারাক্ষণ একটা অশান্তি শুরু হয়ে গেল আপনার। আচ্ছা, তো তখন আপনি যখন গ্রামে ডক্টর দেখালেন কোনো লাভ হলো না, তখন আপনি ঢাকায় আবার হৃদয় পরীক্ষা করে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই শুনতো না, আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেয়েছি, হৃদয় আমার ব্যথা আরো বাড়তে আছে। আচ্ছা, শেষে আমার এক ভাই বলছে, ভাই আপনি এই জায়গায় এত টাকা খরচ করেন কোনো লাভ হইব না, আমি ডাক্তার ফোনতান ডাক্তারের দেখাইছি, সুফিয়ল ফোনতান ডাক্তারের দেখাইছি, দেখে আমি এদিকে ভালো হয়েছি, আপনি এদিকে চলেন। শেষে আমার ভাই দিয়েছে, নিয়ে আনার পর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখে আলান হলিয়া
ওষুধ বড়ি দিয়ে ডাক্তার আমি ইনশাআল্লাহ খাইয়া আন সুস্থ আন সুস্থ শরীর আমি তার মানে এই ব্যথার জন্য আপনি সরাসরি যখন দেখছেন যে এত ডক্টর দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না তখন আপনার একজন ভাইয়ের কাছ থেকে আপনি প্রথম জানতে পারেন যে ঢাকায় এই শ্যামলীতে একজন ডক্টর আছেন যার নাম ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে যাওয়ার জন্য আপনাকে পরামর্শ দেন এবং সেই অনুযায়ী আপনি চলে আসেন স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখছেন যে আপনার ডিস্ক প্রোল্যাপস আপনার মেরুদণ্ডে ডিস্ক প্রোল্যাপস আছে সেটার জন্য উনি আপনাকে বলেছেন ভর্তি থাকার পরামর্শ দেন এবং আপনি ভর্তি হয়ে যান আজকে কততম দিন আপনার এই ভর্তি দিতে আমার 15 দিন তাতে আমার এক সপ্তাহ আল্লাহ শুনে বলে আমি সুস্থ হয়ে গেছি মানে আপনাকে 15 দিনের কথা বলেছেন প্লাস মাইনাস থাকার জন্য কিন্তু আপনি দেখেছেন এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন একবার পুরো সুস্থ হয়ে গেছেন যে অসহ্য যন্ত্রণা ছিল আপনার পিঠে সারাক্ষণ বয়ে বেড়াচ্ছিলেন সহ্য করতে পারছিলেন না গ্রাম ঢাকা সব জায়গায় চষে বেরিয়েছেন সেই মানুষটা এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ সুবহানাল্লাহ এখন আপনি হাঁটা চলা বা আপনার এই যে পিঠে না ঘুমাতে পারা এই কোনো সমস্যা কোনো কিছু নাই নাই আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন আপনি যেরকম আপনার একজন ভাইয়ের মাধ্যমে জেনে আপনি জানার কারণে হয়তো দ্রুত আপনি চিকিৎসাটা পেয়েছেন অনেকেই জানেন না তাদের জন্য যদি কিছু বলেন আপনি ভাই তারা এসব হলো প্রদান তারা চলে আসেন আইয়া হাত দ্বারা উপকার পাইবেন কিন্তু আজে বাজে টাকা খুঁয়ে কোনো লাভ হবে না আপনি এই জায়গায় চলে আসবেন সঠিক জায়গায় চলে আসবেন আপনি ইনশাল্লাহ ব্যথা পাবেন যত পুরান ব্যথা ইনশাল্লাহ আপনার আশা করি ভালোইয়া দেবেন প্যারালাইসিস বাত ব্যথা ওইটা সেইটা অনেক আমরা চিকিৎসা পাইবেন ব্যথা আপনি ইনশাল্লাহ আপনার আসছে সবাই ভাই বেড়াদার যারা আছেন সুস্থভাবে চলে আসবে আইয়া ডাক্তার দেখাইয়া ইনশাল্লাহ আল্লাহ শুনে বলে আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ স্যার আপনাকে দর্শক এই সময়টা আমরা ওনার সহধর্মীকে ওনার পাশে পেয়েছিলাম যেটা আসলে খুব বেশি জরুরি কাছের মানুষগুলো যদি কাছে থেকে সহযোগিতা করে মানুষের সুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় খুব দ্রুত সময়ের ভিতরে মানসিক এবং শারীরিক দুইভাবে এরা সুস্থ হয়ে ওঠে আমরা ওনার সহধর্মিনীর সাথে একটু কথা বলবো যখন সুস্থ মানুষটাকে হঠাৎ করে দেখলেন যে অসুস্থ হয়ে গেল একরকম প্রায় দেশে হারা কি করেছিলেন ওই সময়টায় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আচ্ছা আমরা জানি আপনার হাজবেন্ড কিছুদিন আগে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান বাজার করে ফেরার সময় সো হঠাৎ করে সুস্থ মানুষটা বাসার বাইরে গেল ফিরে আসলো অসুস্থ হয়ে কেমন দেখেছিলেন ওই সময়টাতে খুব বেশি দেখেছি অনেক অসুস্থ ব্যথা নিজের লাড়াচাড়া করতে পারতেছে না কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি ওনার যদি কিছু হয়ে যায় পরিবারের কি হবে এই সব কিছু চিন্তা করছেন তখন হঠাৎ করে জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালের কথা চিকিৎসা চলাকালীন সময় তো আপনি সাথে ছিলেন কেমন দেখেছেন ওনাকে কেমন ভাবে চিকিৎসা হতো চিকিৎসা খুব ভালো হয়েছে এরকম অসুস্থ আসলে সুস্থ আল্লাহর ছেলের নামেই হবে খুব ভালোই আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন ওনারা যতটুকু পেরেছেন ওনাদের মতো করে বলার চেষ্টা করেছেন কিছুই না দেখুন চিকিৎসা আমাদের হাতেই আছে সাত দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক একটা মানুষের এক একটা সময় লাগে ঠিকই বা সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সুস্থ থাকতে চাই আমরা ভালো থাকতে চাই সকল মানুষকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই দর্শক দোয়া করবেন আমাদের এই ভাইটির জন্য দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য স্যার তার এই অগাধ জ্ঞান দিয়ে আল্লাহ তাকে যা দান করেছেন এরকম হাজার হাজার মানুষের মুখে যেতে আজীবন উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।